সো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ আর আপনারা দেখছেন টেকনো সন্দীপ ইউটিউব চ্যানেল। তো আজকে যে টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে, অনেক ইউটিউবার আছে যারা নতুন নতুন আসছে ইউটিউবে, তারা ভিডিও তৈরি করছে, 3-4 দিন ভিডিও তৈরি করছে, ভিউজ আসছে না, তো চলে যাচ্ছে, সাবস্ক্রাইবার বাড়ছে না। তারা বলছে, দূর, এই ইউটিউব করে কী হবে, এর থেকে সাবস্ক্রাইব বাড়ছে না, ভিউজ আসছে না, এর থেকে অন্যান্য অ্যাপ যেগুলো আছে সেগুলো অনেক বেটার আছে, তাও আসে। ইউটিউবে ভিউজ আসা অতটা সোজা ব্যাপার নয়, ইনস্টাগ্রাম বা অন্যান্য যে অ্যাপগুলো আছে সেইগুলোতে তাও ভিউজ চলে আসে, কিন্তু ইউটিউবে ভিউজ আসা খুবই একটা মুশকিলের ব্যাপার। যারা নতুন নতুন করছে তারা ভালো বুঝতে পারছে যে এক একটা ভিউজ আসার জন্য কত, তো এক একটা ভিউজ আসার জন্য কতটা কষ্ট করতে হয় তাদের, তারা সেটা বুঝতে পারছে। তা সত্ত্বেও তারা প্রতিদিন ডেলি একটা করে ভিডিও দিয়ে যাচ্ছে, জানে তারা, কিন্তু জানে যারা যারা এখন বড় বড় ইউটিউবার যারা যাদের দেখছো, যেমন মানুষ দে আছে, টেকনিক্যাল যোগী আছে, টেকনিক্যাল গুরুজি আছে, তো এরা সব বড় বড় এক ছটকায় হয়ে যায়নি, তো এরা খুবই আস্তে আস্তে ভিডিওটা দিয়ে দিয়ে গ্রো হতে হতে একদিন এই আমাদের অনেক বড় একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে। তো একজন আছে সৌরভ যোশী বলে একজন আছে, সেও বড় ব্লগার আছে, তো তারা একটা দুদিন ভিডিও করে মহান হয়ে যায়নি, তারা দিনের পর দিন তারা শিডিউল মেনটেন করেছে, ওই টাইমিং বলে একটা জিনিস আছে। তো যারা জানে না তাদের একটা কথা বলি, ইউটিউবে একটা টাইমিং বলে একটা জিনিস আছে যেখানে অনেকে অন হয়ে থাকে, মানে ইউটিউব অ্যালগোরিদম এমনভাবে তৈরি করা আছে যে তোমার একটা ভিডিও সেটাকে বুঝতে তাদের 30-40 দিন সময় লেগে যায়। 30-40 দিন, একদিন দুদিনের ব্যাপার না, তোমার যে ভিডিও যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি ওয়াইজ যে তুমি কিওয়ার্ড দিচ্ছ, তোমরা হয়তো অনেকে জানো না কিওয়ার্ডটা কী জিনিস কীভাবে সেট করতে হয়, তো আমি এই ভিডিওতে আজকে দেখিয়ে দেবো কিওয়ার্ডটা কী করে সেট করতে হয়। তো কিওয়ার্ড বলে একটা জিনিস আছে, সেটা সেট করতে হয়, সেট করার পরে ইউটিউব তখন বুঝতে পারে যে এই ভিডিওটা এই ক্যাটাগরি ওয়াইজ তৈরি হয়েছে, কারণ ইউটিউব তো খুলে খুলে ওপেন করে করে এক একটা দেশে এক এক রকম ভাষা, তো ইউটিউব একটা সংস্থা যে এতগুলো ভাষা কী করে জানবে, এটা এক একজন প্রচুর লোক ইউটিউব করে, প্রচুর, আর ইউটিউবে কটা লোক কাজ করে, সব মেশিনের ওপর ডিপেন্ড করছে। এই যে আমাদের কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম কে দিচ্ছে, কেউ দিচ্ছে না, ওদের কাছে সব নোট আছে, যখন ভিডিও মিলে যাবে না, দুটো ভিডিও মিলে যাচ্ছে, অনেকে কী করে কপি করে পেস্ট করে দেয়, তো যখনই ওই দুটো ভিডিও মিলে যাচ্ছে তখন ইউটিউব ভাবছে, মানে মেশিন, ইউটিউবের মেশিনে এমনকারই প্রোগ্রামিং করা আছে, তখন দুটো কম্প্যারিজন করছে, কম্প্যারিজন করে সেকেন্ড যে করছে তাকে কপিরাইট ক্লেম দিয়ে দিচ্ছে। তো এটা কোনো মানুষের কাজ না। হ্যাঁ, যদি স্ট্রাইক এসে যায় আপনার চ্যানেলে, তখন আপনি যখন অ্যাপ্লাই করেন, আমার মোবাইল স্ক্রিনে ওখানে ইউটিউব স্টুডিওটা ওপেন করার পরে সেখান থেকে নিচে বাঁদিকে সেটিং বলে যে অপশানটা আছে সেই অপশানে আমি চলে আসলাম। তারপরে চ্যানেল এখান থেকে অনেক কিছু সেটিং করতে হয়। এই যে চ্যানেল যখন আসলাম, দেখুন নিচে এই যে কিওয়ার্ড সেকশনটা আছে, এই যে কিওয়ার্ড সেকশনটা আছে, এই কিওয়ার্ড সেকশন থেকে অনেক আপনার রিলেটেড, মানে ইউটিউব রিলেটেড যে ভিডিও আপনি যে ক্যাটাগরি তৈরি করছেন সেই ক্যাটাগরি ওয়াইজ এরকম কিছু কিওয়ার্ড দিয়ে দিতে হবে, এটাকে কী বলে কিওয়ার্ড, আশা করি বুঝতে পেরেছেন। তখন এটা একটা বড় যে অফিসার আছে তার কাছে গিয়ে পৌঁছায়, তখন সেই জিনিসটা কম্প্যারিজন করে, এটা ভায়োলেন্স কি ভায়োলেন্স না সেই ব্যাপারে সে তখন বলে। তো এটা তো অন্য ধরনের কথা হয়ে গেল, তো আসল যে কথাটা, যে যার যে ভিডিওটা আমি তৈরি করব সেটা হচ্ছে সাবস্ক্রাইবার কী করে গেইন করা যায়। তো সাবস্ক্রাইবার দুভাবে গেইন করা যায়, একটা অর্গানিক আর একটা অর্গানিক নয়। তো অনেক ইউটিউবার আছে যারা তাড়াতাড়ি গেইন করতে চায়, তাদের জন্য আছে আনঅর্গানিক, মানে অর্গানিক নয়, তো ওখানে জেনুইন ভিউয়ার পায় না, ওই লোক দেখান্তি কিছু বট আছে, বট এসে সাবস্ক্রাইব করে আবার সেগুলো রিডিউস হয়ে যায়, সেটা ইউটিউবই রিডিউস করে দেয় যে এগুলো বট আছে বা এগুলো ফেকভাবে আসছে বা থার্ড পার্টি অ্যাপ থেকে আসছে। তো বলবো না যে হয় না, হয়, 100টা সাবস্ক্রাইবার যদি আপনি অ্যাপ্লাই করেন হয়তো দেখা যাবে 10টা সাবস্ক্রাইবার টিকে যায় কিন্তু 90টা টেকে না, তো ওটা কোনো কারণে বাদ হয়ে যায়। তো এরকম অনেক ওয়েবসাইট আছে যারা ফেক জিনিসটা ইউটিউবারদের দেয়, তো হয়তো প্রথম প্রথম খুব মজা আসে, ইউ সাবস্ক্রাইবার বাড়ছে, হ্যাঁ, তো ভিডিও যদি করেন সেই একই ব্যাপার, সেই ভিডিওতে কিন্তু একই ভিউ আসবে আপনার, 30-35 এরকমই ভিউ আসবে। আস্তে আস্তে যখন ইউটিউব দেখছে এখানে ফেক মানুষ, মানে ফেক বট যাকে বলে,
ফেক বট ঢুকছে, তখন কি করে ওই ইউটিউব যে অ্যালগোরিদম আছে তারা ঠিক বুঝতে পেরে যায়, বুঝতে পেরে গিয়ে আপনার অ্যাকাউন্ট আপনার চ্যানেলটা ফ্রিজ করে দেয় আস্তে আস্তে, আপনার ভিউজ পড়তে থাকবে তখন পরে আপনি নিজেও বুঝতে পারবেন না। তো এটা কখনোই করতে যেও না, আমি সকলকে বাউন্ড করবো যে অর্গানিক যে রাস্তাটা আছে সেটাই ইউজ করো, এতে আস্তে আস্তে হলো আপনার ভিউ আসবে, অরিজিনাল আসবে, অরিজিনাল ভিউয়াররা আসবে, অরিজিনাল সাবস্ক্রাইবাররা পেয়ে যাবেন, ফেক জিনিস নিয়ে কোনো লাভ নেই। তো ইনস্টাগ্রাম আর টেলিগ্রাম, সরি ইনস্টাগ্রাম না টেলিগ্রাম, টেলিগ্রামে এরকম অনেক আছে সাব ফোর সাব বলে অনেক গ্রুপ আছে, সেখানে গ্রুপে গিয়ে আমরা বলি যে ভাই তুমি আমাকে ফলো করো, স্ক্রিনশট পাঠাও, আমি তোমাকে ফলো করে দেবো, আমি স্ক্রিনশট দিয়ে দেবো। তো ওইগুলো করলেও ইউটিউব অটো নয় ওরা আনসাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইবটা নিয়ে, আর নাহলে ইউটিউব আনসাবস্ক্রাইব করে দেবে, এটা হবেই। তো এই দুটো পদ্ধতি হয়, তো এরকম অনেক ওয়েবসাইট আছে। তো আমি বলবো যে আমার মতে অর্গানিক পদ্ধতিটাই ভালো, অরিজিনাল যেটা। তো ওখানে কি অরিজিনাল অনেক রাস্তাটা একটু কঠিন, কিন্তু এক না একটা না একটা সময় গিয়ে লক্ষ্যে গিয়ে পৌঁছাবেই। আর আনঅর্গ্যানিক যেটা আছে, যেটা অর্গ্যানিক নয়, সেটা হচ্ছে তাড়াতাড়ি তুমি পৌঁছে তো গেলে, হয়তো 1000 সাবস্ক্রাইবার পূরণ করে নিলে, 4000 ঘন্টা কি করে পূরণ করবে, 4000 ঘন্টা পূরণ করা অতটা সোজা না, তারা 4000 ঘন্টা দেখবে না, কোনো বট তোমার ছবি দেখবে না, মানে ভিডিও দেখবে না, তোমাকে অর্গ্যানিক পদ্ধতি তখন নিতেই হবে। তো করা যায়, ভিউজও এরকম করা যায়, কিন্তু ওইগুলো রিডিউস হয়ে যায়, অটোমেটিকই রিডিউস হয়ে যাবে। তুমি ওয়াচ টাইম ক্লিয়ার করার জন্য অনেক অ্যাপ আছে, ওগুলোও রিডিউস হয়ে যাবে। তো অনেকে কষ্ট সৃষ্ট করে হয়তো পূরণ করে দিয়ে অ্যাপ্লাই করে দিল মনিটাইজের জন্য। তো মনিটাইজ যখন এর জন্য অ্যাপ্লাই করবে, মনিটাইজ সঙ্গে সঙ্গে তো মনিটাইজ হয়ে যায় না, তখন এবার চেকিংয়ে যাবে, আপনার ভিডিও যাবে, তারা দেখবে ইউটিউব দেখবে যে কটা অর্গ্যানিক লোক দেখেছে আর কোথা কোথা থেকে ভিডিওগুলো দেখেছে। তো যখন এরকম ওদের কাছে যাবে তখন চেকিংয়ে পড়বে, তো চেকিংয়ে পড়লে তখন দেখতে পাবে যে ওরা কোথা কোথা থেকে এক্সটার্নালি এসছে। এবার এক্সটার্নাল অনেকভাবেই আসে, তো এরকম অনেক ওরা সার্চ করতে থাকবে এক্সটার্নাল, কোন এক্সটার্নাল থেকে এসছে, কোন ওয়েবসাইট থেকে, কোন থার্ড পার্টি অ্যাপ আছে তার সেখান থেকে এসছে। তখন যখন ওরা বুঝে গেল যে এটা অর্গ্যানিকলি হয়নি, তো ওরা আপনার মনিটাইজেশনটা রিজেক্ট করে দেবে, করবে না। তো এটা করে লাভ কী ভাই, নিজে খাটো না, খেটে তৈরি করো না, আমাকে এই ধরনের মেসেজ করো না, কারণ আমি অর্গ্যানিকলি যাই। কারণ অনেকে আছে আমাকে মেসেজ করে বলেছে যে আমাকে নকল পদ্ধতি বলো যেটা তাড়াতাড়ি হবে, তাড়াতাড়ি একদম তাড়াহুড়োতে যাবেই না। এরকম বছরের পর বছর অনেক ইউটিউবার আছে বছরের পর বছর এই নিয়ে খাটে, তো তারা সেইভাবে তাদের প্ল্যাটফর্মটা তৈরি করে। ভাই অর্গ্যানিকে যাও, অর্গ্যানিক ছাড়া কোনো উপায় নেই। তুমি অন্য লাইনে যাবে প্রথম প্রথম ভালোভাবে, 1000 সাবস্ক্রাইব করো, তুমি 2 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে, লাভ কী হবে, লাস্টে গিয়ে তো সেই আটকাবে। যার জন্য তুমি টাকা ইনকাম করবে, ইনকামের রাস্তা ইউটিউব একটা ইনকামের রাস্তা, পরিষ্কার কথা ইনকামের রাস্তা, তুমি সেই ইনকামের রাস্তা তৈরি করতে গিয়ে তুমি বেকার বেকার কী হলে ব্লক হয়ে গেলে, লাভের লাভ কিছু হলো, হলো না। তো এরকম করে কোনো লাভ নেই, বেকার তোমার ভিডিও তৈরি করা, বেকার ভিউজ আসা হয়ে যাবে, বেকার বেকার সব জিনিস হয়ে যাবে। তো অর্গ্যানিক ওয়েতে যাও, এতে প্রফিট আছে। তো আজকে এই ছোটো ভিডিও নিয়েই এসেছি। তো আমার এই চ্যানেলে যারা প্রথমবার এসছে, এই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করো এবং শেয়ার করো তোমাদের ফ্রেন্ড এবং ফ্যামিলিদের সঙ্গে। এই ছোটো ভিডিও নিয়ে এসেছি, আবার দেখাবে আগামীকাল, ততক্ষণ বাই বাই ফ্রেন্ডস।